রাজধানীর মিরপুর এলাকায় হরতালের কারণে যান চলাচল অনেক কম হরতালের সমর্থনে কোনো ধরনের মিছিল বা পিকেটিং এর খবর পাওয়া যায়নি সেখান থেকে আরো জানাচ্ছেন আমাদের রিপোর্টার এম আর আমিন মিরপুর দশ নম্বরে হরতালের সমর্থনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা কোন ধরনের নাশকতা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে বেশ তৎপর বিভিন্ন মোড়ে মোড়ে র্যাব পুলিশ এবং সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন রাখা হয়েছে হরতালে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল কিছুটা বেড়েছে তবে কোনো প্রাইভেট কার চলতে দেখা যায়নি মিরপুর এলাকা থেকে এম আর আমিন সময় সংবাদ ঢাকা এদিকে রাজশাহীতে হরতালকারীরা রাস্তা অবরোধ করে পিকেটিং করেছে এমন খবর পাওয়া গেছে ভোর দিকে ছয়টার নগরীর বিনোদপুর বাজার এলাকায় গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের নেতাকর্মীরা এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পরে পিকেটাররা পালিয়ে গেলে পুলিশ গাছের গুড়ি সরিয়ে ফেলে দর্শক হরতাল পরিস্থিতি জানতে এখন আমরা সরাসরি চলে আছি রাজধানীর প্রেস ক্লাব এলাকায় সালাউদ্দিন সুমন রাজশাহীর সাগরপাড়া এলাকায় মেহরুল সুজন ও বরিশালে ফেরদুস সোহাগের কাছে বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলীয় জোটের ডাকা হরতালের সকালে এখন পর্যন্ত প্রেস ক্লাব পল্টন মতিঝিল এলাকায় হরতাল সমর্থনকারী কাউকে চোখে পড়েনি কোনো মিছিল হয়নি এসব এলাকায় পিকেটিংয়ের ঘটনা ঘটেনি এমনকি কোনো সহিংস ঘটনা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও র্যাব সদস্যদের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে সেই সাথে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে গোয়েন্দা সংস্থার সদস্যদের এলাকায় সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত যান চলাচল কিছুটা কম ছিল অন্যান্য দিনের তুলনায় সেই সাথে মানুষজনের আনাগোনাও কিছুটা কম ছিল তবে বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে সকাল আটটার পর থেকে এলাকায় বাস সিএনজি চালিত অটোরিকশাসহ যানবাহন চলাচল ক্রমে বাড়ছে সেই সাথে বাড়ছে মানুষজনের আনাগোনাও ক্রমেই এই এলাকাটি জনসমাগমে মুখর হয়ে উঠছে এই ছিল এই এলাকার হরতালের সর্বশেষ পরিস্থিতি আমরা এখন রাজশাহীর হরতালের পরিস্থিতি জানবো মেহেরুল সুজনের কাছে সকাল থেকেই খণ্ডখণ্ড মিছিল বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে রাজশাহীতে আঠারো দলীয় জোটের ডাকা ছত্রিশ ঘন্টা হরতালের প্রথম দিন অতিবাহিত হচ্ছে সকাল থেকেই ছাত্রদল বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে পিকেটিং করেছে এবং তাদের সঙ্গে বেশ কিছু জায়গায় শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে সকাল সাড়ে ছয়টার দিকে নগরীর বিনোদপুর বাজার এলাকায় সেখানে ছাত্রদলের কর্মীরা তারা রাস্তার উপরে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে এরপর পুলিশ এসে সেটি সরিয়ে দেয় এরপর সকাল সাতটার দিকে নগরীর আঠাশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনসার আলী এবং তার সঙ্গে মোট সতেরো জনকে হরতালে নাশকতা তৈরির অভিযোগে নাশকতা সৃষ্টির অভিযোগে সেখানে পুলিশ গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক করে এছাড়া বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে সকাল সাতটার দিকে নগরীর মালোপাড়া এলাকায় মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সেখানে তাদের কিছু সময় সংঘর্ষ চলে সকাল সাড়ে আটটার দিকে নগরীর রাজশাহী কলেজ নগরীর ফায়ার ব্রিগেড এলাকায় সেখানে জেলা বিএনপির নেতা নাদিম মুস্তফা সাবেক এমপি তার সঙ্গে পুলিশের কিছু সময় সংঘর্ষ হয়েছে এছাড়া কিন্তু নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে আমরা বিভিন্ন সড়কে দেখেছি হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা এবং জামা শিবির নেতাকর্মী তারা রাস্তায় টার জালে বিক্ষোভ করেছে এছাড়া নগরীতে যান চলাচল সকালের দিকে অনেক কম থাকলেও ধীরে ধীরে কিন্তু যান চলাচল বাড়ছে নগরীতে বাস চলাচল বিশেষ করে দূরপাল্লার বাস চলাচল এখনও বন্ধ রয়েছে আর নগরীতে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ এবং র্যাবের পাশাপাশি আমরা আজকে দেখেছি যে বিজেপির সদস্যরাও বিভিন্ন সড়কে টহল দিচ্ছে তো আমার কাছে এই ছিল রাঁচির হরতালের সর্বশেষ অবস্থা আমরা এখন চলে যাচ্ছি বরিশালে ফেরদর সোহাগের কাছে তিনি জানাবেন সেখানকার হরতালের সর্বশেষ অবস্থা বরিশালের শান্তিপূর্ণ ঢিলে ঢালাভাবে হরতাল পালিত হচ্ছে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে বরিশালের দুটি পৃথক পৃথকভাবে মিছিল হয়েছে বিএনপি মিছিল দুটি করেছে একটা হচ্ছে জেলা বিএনপি আর একটা হচ্ছে মহানগর বিএনপি জেলা বিএনপি মিছিলে পুলিশ গতিরোধ করেছে মহানগর বিএনপির মিছিলও পুলিশ গতিরোধ করে আমরা সকাল সাড়ে ছ ছটার দিকে যে মিছিলটি হয়েছে জেলা বিএনপি নগরীর লংঘাট এলাকা থেকে মিছিলটি বের করে কিছু দূর আগাবার পরে প্রধান ডাকঘর এলাকায় পৌঁছবার পরে সেখানে গতিরোধ করে পুলিশ তারপরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আহসান হাবিব কামাল জেলা বিএনপির সভাপতি সেখানে বক্তৃতা করেন এরপরে আমরা যেটা দেখেছি যে ভোর সাড়ে ছটার দিকে নগরীর নাজিরপুর এলাকা থেকে একটি মিছিল বের করা হয় সেই মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি আহসান মজিবুর রহমান শহরওয়ার এমপি সেই মিছিলেও গতিরোধ করে পুলিশ মিছিলটি কিছু দূর আগাবার আগাবার পরে আগাবার পরে মিছিলটি মিছিলটি আমরা যেটা দেখেছি যে মিছিলটি কিছু আগাবার পরে সেখানেও পুলিশ গতিরোধ করে পরবর্তীতে এটা লাইন রোডের মুখে যেয়ে মিছিলটি একটা সমাবেশের মাধ্যমে শেষ করা হয় এছাড়া আমরা যেটা আজকে যেটা দেখতে পেয়েছি যে ভোরবেলা ভোর পাঁচটার দিকে শিবির একটি পিকিটিং করেছিল নগরীর রূপাতলি এলাকায় সেই পিকিটিং থেকে পিকিটিং চলাকালে পুলিশ সেখানে হাজির হয় টহল পুলিশ হাজির হওয়ার পরে সেখানে শিবিরের তরফ থেকে অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করা হয় পুলিশের উপর সেখানে একজন আনোয়ার নামক একজন এচ আই আহত হন এবং আমরা যেটা জানতে পেরেছি যে পরবর্তীতে আনোয়ারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই হচ্ছে বরিশালের মোটামুটি হরতালের খবর আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে ধন্যবাদ সোহাগ মাহিরুল সুজন এবং সুমন আপনাদের দুজনকেও ধন্যবাদ দর্শক হরতাল পরিস্থিতির বর্তমান অবস্থা সম্পর্কে প্রেস ক্লাব এলাকা থেকে সালাউদ্দিন সুমন এবং বরিশাল থেকে ফেরদৌস সোহাগ এবং রাজশাহী থেকে মেহরুল সুজন জানাছিলেন আমাদের হরতাল পরিস্থিতি সম্পর্কে চলে যাচ্ছি পরের সংবাদে এদিকে বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল কিছুটা বাড়তে দেখা গেছে রাজধানীর মহাখালী এলাকায় আইন সহ সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন আমাদের রিপোর্টার রামিম হাসান মহাখালী এলাকায় এখনো পর্যন্ত কিন্তু পিকেটিং বা এই ধরনের কোনো ঘটনা দেখিনি রাস্তার মোড়ে মোড়ে প্রত্যেকটি জায়গাতেই প্রধান সড়কগুলোতে পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি র‍্যাব সদস্যদেরকেও টহল দিতে দেখা যাচ্ছে গণপরিবহনের পরিমাণ কিন্তু অন্যান্য সময় হচ্ছে কিছুটা কম এখন পর্যন্ত অল্প কিছু ব্যক্তিগত পরিবহন চলাচল করতে দেখেছি মহাখালী থেকে রামিম হাসান সময় সংবাদ ঢাকা